বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো কাশি উপশম একটি রেসিপি এই চাটি খেলে আপনাদের কাশিটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে রাতারাতি দূর হয়ে যাবে কিভাবে আমরা এই চাটি তৈরি করেছি আসুন আমরা দেখে নেই কাশি উপশম চা প্রিয়দর্শক একটি শুকনো মরিচ নিয়ে নিলাম এবং একটি কেঁচি দিয়ে শুকনো মরিচের গোড়া থেকে কেটে দিলাম এবং ভিতরে যে বিচিগুলো আছে একটি কাঠির সাহায্যে আমরা বিচিগুলোকে প্রথমে বের করে নেব এভাবে আমরা কাঠি দিয়ে বিচিগুলো বের করে নিলাম এখন আমরা এই মরিচটার মধ্যে শুকনো মরিচের মধ্যে দিয়ে দিব লবণগুলো যতটুকুন পরিমাণ লবণ আটে ভিতরে যায় তত ততটুকু লবণ আমরা এর ভিতরে প্রবেশ করিয়ে দেব প্রদর্শক আমরা লবণ ভরে দিচ্ছি শুকনো মরিচের মধ্যে এভাবে একটু খুচিয়ে খুচিয়ে লবণটাকে ভালোভাবে ভরে নিতে হবে এই টুটকাটা খুবই উপকারী টুটকা প্রিয় দর্শক আপনারা এই চাটি খেলে বুঝতে পারবেন কতটা উপকারী কাশির জন্য তারপর আমরা মরিচটাকে ভালো করে পুড়ে নিলাম একটি গ্যাস স্টবের বিন্দে মধ্যে আমরা মরিচটাকে জ্বালিয়ে দিলাম এবং ভালো করে ঘুরিয়ে ঘাড়িয়ে আমরা মরিচটাকে পুড়ে নিলাম তারপর ফোটানো পানি একটি গ্লাসের মধ্যে দিয়ে সেই মরিচটাকে টুকরো টুকরো করে আমরা ছেড়ে দিলাম এখন আমরা দুই তিন মিনিট ঢেকে রাখব তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক হয়ে গেল আজকে আমাদের কাশি উপশম চা খুবই যুক্ত এই চাটি আপনারা খেলে যাদের কাশি আছে তারা বুঝতে পারবেন কতটা তাড়াতাড়ি এই চাটা কাশির জন্য উপকার করে প্রিয়দর্শক আশা করছি আপনারা বানিয়ে যাদের কাশি আছে তারা ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটিকে আপনারা একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয়দর্শক তাহলে আজ এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম